এটা একদম মানে বাঙালিদের একটা অথেন্টিক ডিশ, এটা জানে না মনে হয় এরকম কেউ নেই। তাও যদি তোমাদের ইচ্ছে হয় তোমরা এটা শিখতে চাও আমাকে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই শেয়ার করবো। কিন্তু আমার যত ধারণা এটা সবাই জানে। গুড মর্নিং ফ্রেন্ডস, শুভ জন্মাষ্টমী। গুড মর্নিং। একদম রান্নাঘর থেকে সরাসরি আজকে ব্লগটা শুরু হচ্ছে। সাজুগুজু করে দেখতেই পাচ্ছ দুজনেই একদম রেডি। ওদিকে জোর কদমে একটা কাজ চলছে, সেটা কি একটু পরেই তোমাদের বলছি। মা গেছে স্নানে আর মিমি একটু পরে স্নানে যাবে, তারপর রেডি হবে। আমাদের জন্মাষ্টমীর প্রস্তুতি শুরু হয়ে গেছে। প্রথমেই তোমাদেরকে আজকে মেনুটা বলে দিচ্ছি। আজকে রয়েছে বাসন্তি পোলাও, ছানার ডালনা আর নবরতন কোরমা, আর তার সাথে গোপালের জন্য অবশ্যই ইন্ডিয়ান স্টোর থেকে আমি এনেছি কাজু কাটলি আর লাড্ডু। মেনুটা ফাটাফাটি কিন্তু। তো মেনু নিয়ে বাবার মেয়ে আজকে ভীষণ এক্সাইটেড, পুজো নিয়ে অতটা মাথা ব্যথা নেই, মেনুটা নিয়ে বেশি এক্সাইটমেন্ট। তো আমি আর মা ঠিক করেছি আজকে শেষ পাতে গোপালকে একটু হজমের ওষুধ দিয়ে দেবো, কারণ এরা যা শুরু করেছে তো গোপাল একটু হজমের ওষুধে আজকে মনে হচ্ছে প্রয়োজন হবে। তো আজকে ব্লগটা শুরু করলাম, তোমরা থাকো আজকে সারাদিন আমাদের সাথে। কি চলছে, কি বানাচ্ছি? যেটা আমার পার্ট পূজোর মধ্যে, ঘি বানানোর আরেকটাও তো আমার আজকে কাজ আছে। হ্যাঁ, এটা ক্রমশ প্রকাশ্য, তাই তো? এটা ক্রমশ প্রকাশ্য, আর 10-15 মিনিট লাগবে বানাতে। তুমি এটা না বানালে আমি আর মা রান্না শুরুই করতে পারবো না। বুঝতেই পারছো এটাও মার শাড়ি, কিন্তু রান্না করার সময় আমাকে একটু কিচেন অ্যাপ্রনটা পরে নিতে হবে, কারণ এটা মার খুব ভালো একটা শাড়ি, একটু যদি ঝোল টোল ছেটে আমি প্রবল বকা খাবো মার কাছে। মা কি করছো? আমি কফি কাটছি। আজকে আমি গোপালের জন্য নবরত্ন কোরমা করবো, তার জন্য সবজিগুলো কাটছি এখন। আপনি গোপালকে জিজ্ঞাসা করেছিলেন গোপাল কি খেতে ভালোবাসে? গোপাল আজকে আমার হাতে নবরত্ন কোরমা খাবে বলে দিয়েছে। হ্যাঁ, বলে দিয়েছে। আর বাবার হাতে বাসন্তি, না বাবা তো করবে না, শঙ্কর বাসন্তি পোলাও করবে, আর বাবা করবে হচ্ছে তোমার আমরা দুজনে মিলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও পুরোটা ও মানে আসল পার্টটা ওই করবে অবশ্য, স্টিমে বসানো। আমি জাস্ট প্রথমে রেডি করে দেব। আসলে গোপাল আজকে আমাদের সবাই হাতেই সবার হাতে। হ্যাঁ, গেছে আমার এখানে ছানার ডালনার জন্য ছানা রেডি হবে বলে দুধ ফোটানো চলছে, আর মা ওখানে নবরতন কোরমার জন্য কাজু ফ্রাই করছে। জাস্ট শুরু হলো রান্না, এখনো মোটামুটি 1.5 ঘন্টা তো লাগবেই। দিয়ে এবার সবজিটা সব দেব, তারপর দুধ দেবো, তারপরে আমাদের আগে সব দিয়ে রেখেছি। এটা ছানা ডালনার জন্য ছানা আলু সেদ্ধ, তারপরে একটু বেসন নেবো, একটু গরম মশলা পাউডার নেবো, একটু আদা বাটা নেবো, সব একসাথে করে একটুখানি সে নানা রকম শেপে। ও আচ্ছা, তা ছানার ডালনা পনিরের ডালনা নয়? না। আর দারুন দারুন, এটা আলাদাই লাগে আমার। আমি তো আমি ওটাই ভাবছিলাম, আমি যেটা বোধ হয় পনিরের ডাল এটা আলাদাই লাগে আমার। আচ্ছা, ওর বাদ না না, এর তো লাগবেই, কৃষ্ণ ঠাকুরের তো লাগবেই, তার সঙ্গে আমাদের সবারও লাগবে আর কি, সেটাই বললাম। বাঙালিদের একটা অথেন্টিক ডিশ, এটা জানে না মনে হয় এরকম কেউ নেই। তাও যদি তোমাদের ইচ্ছে হয় তোমরা এটা শিখতে চাও আমাকে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই শেয়ার করবো। কিন্তু আমার যত ধারণা এটা সবাই জানে। আর ওদিকে ওদিকে তো মাকে দেখতে পাচ্ছি। আমার এখানে ছানার বড়াগুলো সব রেডি হয়ে গেছে, দেখো। এবার সেকেন্ড লটের এটা চলছে, সেকেন্ড ব্যাচ ভাজা হচ্ছে।
এবার জাস্ট নরমাল একটা গ্রেভি হবে, নিরামিষ গ্রেভি যেমন হয়, তারপর হবে বাসন্তী পোলাও। নিরামিষ গ্রেভিটা বানানো হয়ে গেছে, এবার আমি ছানার বড়গুলোকে এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। মা ওখানে নবরতন কোরমা স্ট্যান্ডিং টাইমে বসিয়ে গেছে, সব হয়ে গেল। এবার জাস্ট ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা একটু ফ্লেভারের জন্য ছড়িয়ে, আর ওপর থেকে ছড়িয়ে দেবো একটু, একদম কমিয়ে দেবো, দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইম দিলে আমরা রেডি। পোলাও রাইস একটু ঘিয়ের সাথে ফ্রাই হচ্ছে, এরপর আমি আর এই দায়িত্বে নেই, এরপর চলে আসবে আমাদের স্টিম রাইস স্পেশালিস্ট মিস্টার শঙ্করলাল বলছি। তাকে ডেকে নেওয়া হয়েছে, যে আমি স্টিমে রাইস করতে একদম পারি না, আমি নর্মাল ভাত করে সেটা পোলাও যেভাবে হয় ওটা পারি, কিন্তু ও এটাতে পুরো এক্সপার্ট। তো আজকে বাসন্তী পোলাওটা আমরা দুজনে মিলেই করছি বলা যায়, কিন্তু মানে যেটা মেন পার্ট, রাইসটা যদি বেশি বয়েল হয়ে যায় গেল, শক্ত থাকলে সেটাও গেল, তো ও 75% করছে, আমি জাস্ট ফ্রাই করে নিচ্ছি। সেই গোপাল কিভাবে তোমার কাছে এলো এই হিস্ট্রিটা আমরা সবাই জানতে চাই। গোপাল আসলো, বাবা তখন কলেজে পড়ে, বন্ধুরা মিলে সবাই দক্ষিণেশ্বর গেছিল, তখন সেখানে দক্ষিণেশ্বরে ঘুরছে, ওই পঞ্চবটির নিচে সমস্ত কিছু বসত ঘুরতে ঘুরতে, সেখান থেকে খুব এই গোপাল পছন্দ হয়। তখন আমাকে জিজ্ঞেস করে ফোন করে যে মা আপনার তো গোপাল খুব পছন্দ হয়েছে, আমি নিয়ে আসবো, তুমি পুজো করবে, আর একটা খুব সুন্দর শিবলিঙ্গ পছন্দ হয়, তোমরা আচ্ছা নিয়ে এসো। এখন ওই 2001 সালে গোপাল আমার ঘরে আসে, সেই থেকেই আমি গোপালের পুজো করছি। কারণ তোমার গোপালের বয়স 21 বছর, গোপালের বয়স 21 বছর, আর তখন মোবাইল ফোন ছিল না। আমি মাকে টেলিফোন বুক থেকে ফোন করেছিলাম, মানে আমার কাছে মোবাইল ফোন ছিল না, মোবাইল ফোন নিশ্চয়ই ছিল, আমি টেলিফোন বুক থেকে মাকে ফোন করি, মা বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এত পছন্দ হয়েছে যখন নিয়ে এসো। তারপরে এই আমার তখন আগের সিংহাসন ছিল, তখন অন্যরকম সব ব্যবস্থা ছিল, তারপরে আবার সিংহাসন আনা হলো, যে এখন জায়গা লাগবে বলে সেই সিংহাসন, মানে আমি তো ভাবতে পারি না, বাবা সেই শিয়ালদায় বৌবাজারে প্রথমে সব গয়না মার্কেট, কোলে মার্কেট বৌবাজার সোজা, হ্যাঁ ওই তো কোলে মার্কেটের ওখান দিয়ে গেলেন, বাদিকে ডান্দিকে সব শোনাতে পান, তারপর শুরু হলো সেই সোজা যাচ্ছি যাচ্ছি, তারপর যেতে যেতে তারপর দেখছি যে ফার্নিচারের দোকান, এই ফার্নিচারের দোকান থেকে অনেকটা গিয়ে একটা গলির মধ্যে গেলাম, গিয়ে দেখছি যে সেখানে সিংহাসন, সব কাঠের সিংহাসন, সেইখান থেকে সিংহাসন ভাবতে পারবে না, কেউ বিশ্বাস করবে না, যে ওই সিংহাসন তখন কত ছোট, সেই সিংহাসন হাতে করে নিয়ে নিয়ে সে আসলো শিয়ালদা স্টেশন, শিয়ালদা স্টেশন একটা ট্যাক্সি পাই, ওই রাস্তায় ট্যাক্সি পাওয়া যায় না, যারা কলকাতায় থাকো সবাই জানো, ওটা পুরো হাঁটার পথ, গোপালে আসার ইচ্ছে ছিল, আসার ইচ্ছে ছিল, তারপরে সে আসুন আমার বাড়িতে আসে। এবার আমি আমার গোপালকে স্নান করাবো, করিয়ে নতুন জামা পরাবো, এই জামা আমার ননদ ছবি সে সব এনে দেয়, দুর্গা পুজোর সময় আমি ওকে দিয়ে 10-12টা জামা আনিয়ে রাখি, কারণ পয়লা বৈশাখ তারপরে জন্মাষ্টমী পুজো সব থাকে, তো একবার আমি 12টা জামা আনিয়ে নিই, এই ছবি সব জামাগুলো গোপালে এনে দেয়। আসলে আমি তো খুব একটা বাড়ির বাইরে বেরোই না, এই যে আজকে এই জামাটা গোপালে নতুন, এই জামাটা পরবে গোপালে। আমার বাড়িতে বাস্কেট আছে, কিন্তু আমার আনার অসুবিধার জন্য আমি একটা বড় প্যাকেটে গোপালের অনেক জামা এখানে নিয়ে এসেছি। গোপালের কি ফেভারিট কালার ব্লু? গোপাল সব রকম রঙের জামা পরে, কারণ প্রচুর আমার রঙ, গোপাল ফেভারিট কালার বোধ হয় ব্লু, আজকে যখন জন্মদিনের দিন আজকে এটা পরাচ্ছি বোধ হয় ব্লু।
দুটো আছে, যেমন দুটো দুরকম মিশিয়ে চালাতে পারি, সেটাই ভালো হবে, সেটাই ভালো হবে। হ্যাঁ, দুটো দুধ কাটতে মেশালে না গন্ধটা খুব সুন্দর আসবে। স্নান করি আমি, রোজই চন্দন পড়াই আর সব ঠাকুরকে চন্দনের পড়াই, কিন্তু চন্দন পাটা তো ভীষণ ভারী, আনা সম্ভব হয়নি, তাই মনে মনেই আজকে আমি গোপালকে চন্দন পড়াই। হ্যাঁ, এটা মাথায় আসেনি, তাহলে একটু চন্দনের গুঁড়ো আমরা রাখার ব্যবস্থা করতাম। যত অংশ তোমারও সমান কন্ট্রিবিউশন, ঠাকুরের প্রসাদ এমনি আলাদা হয়। আচ্ছা, এটা কিন্তু মা করেছে, নবরত্ন কর্ম না? দেখো কেমন হয়েছে। দারুন সুপার হিট, সুপার হিট হয়েছে, দারুণ হয়েছে মা, সুপার হয়েছে, সুপার সুপার। এটা আরেকবার আপনার হাত থেকে খাবো। আমি পুজোর পরে একটা জিনিস এখানে মিস করি, সেটা হচ্ছে বাড়িতে বেশ লোকজন এসেছে, তাদেরকে ভোগ দিচ্ছি, তারপরে পাড়ার লোককে ভোগ বেড়ে দিচ্ছি। এটা আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো তো খুব বড় করে হতো, এটা আমি বরাবর করে থাকি, তো এখানে অস্ট্রিয়াতে কিন্তু এই জিনিসটা আমি খুব মিস করি। এটা তো কিছু করবার নেই। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা প্রসাদ গ্রহণ করছি, অলরেডি সবাই খেতে শুরু করে দিয়েছে। তোমরাও নিশ্চয়ই বাড়িতে জন্মাষ্টমী পুজোতে পুজো করেছো, ভোগ রান্না করেছো, কমেন্ট করে জানিও কে কীভাবে বাড়িতে জন্মাষ্টমী উদযাপন করলে। খুব তাড়াতাড়ি ফিরছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, সেফ থেকো, আর মনে করে আমাদের চ্যানেলটা লাইক করো, সাবস্ক্রাইব করো। খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। সবাই ভালো থেকো, টাটা টাটা।